বকেয়া টাকা ফেরাবে তৃণমূল। শুরু হলো 100 দিনের কাজের নথিপত্র জমা নেওয়ার কাজ। 100 দিনের কাজের টাকা শ্রমিকদের দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগ বারবার শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মুখে। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার তুলেছেন এই অভিযোগ। বিভিন্ন সভা মঞ্চ থেকে তিনি দিয়েছেন হুঁশিয়ারি, প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের জব কার্ডের শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া মেটাবে তৃণমূল সরকার। শুরু হয়ে গেল সেই কাজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। তবে আজ অর্থাৎ রবিবার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগদা থানার সামনে খোলা হলো সহায়তা কেন্দ্র। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের 3 নম্বর আসনের জেলা পরিষদ সদস্য ভানুমতি বালা এবং বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অগরচন্দ্র হালদার, যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সরজিৎ ঢালির উপস্থিতিতে এদিন জব কার্ডের শ্রমিকদের 100 দিনের কাজের নথিপত্র জমা নেওয়ার কাজ চলছে। সম্পূর্ণ বিষয় সম্পর্কে বলতে গিয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অগরচন্দ্র হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছি। সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা নেওয়ার কাজ করছি। ইতিমধ্যেই বহু শ্রমিক এসে জমা করেছে নথিপত্র। উল্লেখ্য, চলতি বছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন 100 দিনের কাজের বকেয়া টাকা মেটাবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা হবে সহায়তা কেন্দ্র, সেখানেই শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার কাজ হবে। মুখ্যমন্ত্রী কথা মতো শুরু হয়ে গেল সেই কাজ। এখন দেখার, নথিপত্র জমা দেওয়ার কতদিন পর হাতে টাকা পান শ্রমিকরা। উল্লেখ্য, 100 দিনের প্রকল্পে কাজ করেও মিলছে না টাকা, এমন অভিযোগে সরব হয়েছিলেন বহু জব কার্ডধারী শ্রমিকেরা। একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল সেই সমস্ত শ্রমিকদের। কিন্তু তার আগে হিসাব দেওয়া হচ্ছে না, এই অভিযোগে টাকা বরাদ্দ বন্ধ করেছিল কেন্দ্র। রাজ্যে এসেছিল কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্যরা, তাদের রিপোর্টের ভিত্তিতেই বন্ধ হয় 100 দিনের কাজের টাকার বরাদ্দ। এরপর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো থেকে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব। এখানেই ক্ষান্ত নয় তৃণমূল। ইতিমধ্যেই দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং শ্রমিকেরা। তবে কোনো কিছুতেই হয়নি কাজ, এখনো পর্যন্ত 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। এবার শ্রমিকদের পাওনা টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের, সেই হিসেবেই শুরু হয়ে গেল কাজ। সামনে লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে রাজ্য সরকারের শ্রমিকদের পাওনা টাকা দেওয়ার সিদ্ধান্ত লোকসভা নির্বাচনের আগে নয়া স্ট্র্যাটেজি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্ট্র্যাটেজি যাই হোক, 100 দিনের কাজ করে তাদের ন্যায্য প্রাপ্য কবে পায় শ্রমিকরা, এখন সেটাই দেখার। এখানে কাগজপত্র জমা দিব, 100 দিনের কাজ করেছি, জব কার্ডের আমরা টাকা পাইনি, সেই জন্য তৃণমূলের লোক। আমরা আশা রাখছি দিদি আমাদের টাকা দেবে। কেন্দ্র সরকার দীর্ঘ 2 বছর ধরে যারা 100 দিনের জব কার্ডে কাজ করেছিল তাদের টাকা দিচ্ছে না। তাই মমতা ব্যানার্জি গত বাজেটে সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষের টাকাগুলো দেবেন। তাই বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে রেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি। মানুষের এই সহায়তা করছি যাতে তারা ঠিকমতো টাকাগুলো পায়।